আজকে খুব হঠাৎ করেই স্নো পড়া শুরু করলো। তো 2024 সালে এটাই হচ্ছে আমাদের টোকিওতে প্রথম স্নো পড়া। তো স্নো পড়ছে দেখে ভাবলাম একটু গরম গরম উদন খেয়ে আসি। তো এই তো বাবা, মেয়ে আর আমরা তিনজন মিলে চলে গেলাম সুশিরোতে, উদন খাবো আর হচ্ছে সুশি খাবো। তো যেই ভাবা সেই কাজ। তো আমরা চলে গেলাম হচ্ছে আজকে সুশি খাওয়ার জন্য সুশিরোতে। এই তো ইনায়া তো খুব এক্সাইটেড, সে ভিতরে সে কোনো রেস্টুরেন্টে আসলেই সে খুবই এক্সাইটেড থাকে যে কখন গিয়ে বসবে, তারপরে তার বাবার সাথে একসাথে খাবে, মজা করবে। এই তো সে খুব খুশি, তার বাবা তাকে বসিয়ে দিয়েছে। তো এখন এখানে এই যে আমরা বসে পড়লাম, এটা হচ্ছে মাচা টি, মানে গ্রিন টি আর কি। তো টেবিলে এরকম গ্রিন টি দেওয়া থাকে, তো এই তো জন এখন গ্রিন টিটা রেডি করছে। তো পাশে এরকম গরম পানির একটা সুইচ থাকে, এভাবে গরম পানিটা নিয়ে মাচা টিটা বানানো হয়। এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, এটা খেতেও খুবই ভালো লাগে। তো যেহেতু বাহিরে অনেক ঠান্ডা, এইটা খেলে শরীরটা একদম মানে খুব গরম হয়ে যায়। এত এনে এত চপস্টিক নিয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো এই তো আমরা এখন হচ্ছে সুশি অর্ডার দিব। তো এইভাবে একটা ট্যাবের মতো থাকে এখানে, এখানে হচ্ছে গিয়ে অর্ডার প্লেস করতে হয়। তো এখান দিয়ে হচ্ছে যে বেল্টে সুশি যাচ্ছে, এটা হচ্ছে অন্যান্য কাস্টমারদের, মানে অন্যান্য কাস্টমার যা যা অর্ডার করেছে এখান দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওয়াসাবি সস, এটা খুবই ঝাল খেতে। আর এই ওয়াসাবি সস দিয়ে কিন্তু সুশি খেতে হয়, তা না হলে সুশির আসল মজাটাই পাওয়া যায় না। বিভিন্ন ধরনের সুশি যাচ্ছে, এদিক দিয়ে অনেক ধরনের সুশি আছে। তা আমার ভালো লাগে, কে কী অর্ডার দিল দেখতে কিন্তু খুবই ভালোই লাগে। এটা চিংড়ি মাছের সুশি ছিল, আর একটু ওয়াসাবি সস নিয়ে নিচ্ছি আমরা, তো এটা দিয়ে আসলে খাবো। আর এই যে এটা হচ্ছে আমাদের সুশি চলে আসছে, তো এটা হচ্ছে চিংড়ি মাছ আর স্যামন মাছের, উপরে একটু চিজ দেওয়া আছে, আর আমি একটু ওয়াসাবি সস নিয়ে নিচ্ছি। এটা দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা, আর এত ঝাল, মানে খেলে নাক দিয়ে তার চোখ দিয়ে পুরো পানি বের হওয়া শুরু হয়ে যায়। তো সাথে আমি সেই মাচা টিটা খেয়ে নিচ্ছি, গ্রিন টিটা, সাথে গ্রিন টি খেতেও খুব ভালো লাগে। আর এটা হচ্ছে আদা, আদাটা ওরা ভিনেগারে কীভাবে যেন প্রসেস করে, এটা খেতে এত মজা, একটু মিষ্টি মিষ্টি টকটক ঝাল ঝাল, খুবই ভালো লাগে। এই তো এটা হচ্ছে আমাদের তেম্পুরা, মানে উপরে এই চিংড়ি মাছ ফ্রাই, নিচে একটু ভাত, এটাও খেতে মজা, এটা আমি খুব পছন্দ করি। আর এটা হচ্ছে ফাইনালি আমাদের উদন চলে আসছে। তো উদন তো এটার জন্যই মেনলি আসা। তো আমি অর্ডার করেছিলাম হচ্ছে চিংড়ি মাছের উদন, এটা আমার খুবই পছন্দ, খুবই। আর এটা হচ্ছে জনির, আর ইনায়াও হচ্ছে উদন খাচ্ছে। ইনায়ের উদন খুবই পছন্দ, মাম্মা তুমি কি উদনটা খাচ্ছ? ইনার উদন অনেক পছন্দ, ইনায় খুবই পছন্দ করে আমার মাম্মাটা, মাশাল্লাহ মাশাল্লাহ বাপ্পা। তো এখন আমি আমার উদনটা খাচ্ছি, দেখতেই পাচ্ছেন গরম গরম ধোয়া উঠছে, আর খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এই ঠান্ডার মধ্যে, যেহেতু প্রচুর ঠান্ডা বাহিরে, আর আজকে স্নো পড়েছে। তো এই জন্য ভাবলাম যে না, গরম গরম উদন খেতেই হবে। তো আমি এই যেখানে আদাটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি উদনটা, আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল। আর এটা হচ্ছে জনির, এই যে জনির র ফিশের যেটা আর কি সুশি, ও খুবই পছন্দ করে, স্যামন মাছ ছিল মেবি, আর আমি এটাই পছন্দ করি, এই যে চিংড়ি মাছের যেটা, এটা হালকা একটু উপরে একটু ফ্রাই পোড়া পোড়া থাকে আর কি, এই জন্য এটা আমার ভালো লাগে। আমি একদম রটা খেতে পারি না, আসলে আমার কেমন যেন গন্ধ লাগে। তারপরে এটাও অর্ডার দিয়েছিলাম, আমি আর ইনায়ে খেয়েছিলাম। আর এই যে ফ্রেঞ্চ ফ্রাই, এটা হচ্ছে ইনায়ে খাচ্ছে, ইনায়ের খুবই পছন্দ, মাশাল্লাহ ইনায়ে ফ্রেঞ্চ ফ্রাই অনেক পছন্দ করে, মাম্মা। আর এটা হচ্ছে জনের অ্যাভোকাডোর সুশি, উপরে একটু মেয়োনিজ দেওয়া। এই যে দেখেন আমরা আদা পুরোটাই শেষ করে ফেলছি, আসলে যত খুশি অতই খাওয়া যাবে, ওদেরকে বলে ওরা আবার দিবে, যা খুবই পছন্দ লাগে জনের আর আমার। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। তো একটা মজার বিষয় হচ্ছে, ওরা এভাবে এরকম প্লেট সাজানো থাকে, আসলে আমরা খেয়ে সাজিয়ে রাখি, ওরা এভাবে প্লেট দেখেই বুঝে যায় যে আমাদের কত বিল আসছে। তো এটা খুবই একটা মজার বিষয় আর কি। তো এখন আমরা বিল দেবো এখানে, আমাদের এই বিল দেওয়ার সিস্টেমটা খুব সুন্দর, এখানে একটা হাতে কার্ড দিয়ে দেয়, সেই কার্ডটা এখানে পাঞ্চ করলেই এখানে বিল চলে আসে আমাদের। তো এতে এখন জানি টাকাটা পে করে দিচ্ছে এখানে। তো আমাদের বিল দেওয়া কমপ্লিট। তো আমরা এখন বাসার দিকে চলে যাব, অনেক ঠান্ডা, এখন বাজে রাত প্রায় 9টা বাজে। তো এই তো খুব ভালোই লাগলো, আসলে অনেকদিন পরে সুশি খেলাম, উদন খেলাম, আর ঠান্ডাটাও বাহিরে ভালোই ছিল, স্নো পড়ছিল, সব মিলিয়ে আসলে আজকের
দিনটা আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে, আমার মেয়েও খুব এনজয় করেছে। তো এটা আমরা আজকে বাসায় যাচ্ছি, আল্লাহ হাফেজ, বাই বাই।